আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আপনারা সবাই জানেন বিগত কয়েক মাস থেকে সংযুক্ত আরব আমিরাত সহ বিশ্বের বিভিন্ন দেশে করোনা ভাইরাসের সংক্রমণটি কমে গিয়েছিল। আমরা ধারণা করেছিলাম হয়তোবা আমরা এই মহামারী থেকে মুক্তি পেয়েছি, কিন্তু দুর্ভাগ্যবশত আবারও করোনা ভাইরাসের সংক্রমণ বৃদ্ধি পাচ্ছে বিভিন্ন দেশে দেশে। সংযুক্ত আরব আমিরাতও ব্যতিক্রম নয়। বিগত এক সপ্তাহ থেকে করোনা ভাইরাস এর আক্রান্তের সংখ্যা দ্বিগুণ হচ্ছে, হাজার ছাড়িয়ে গিয়েছে গত তিন দিন আগে, আজ সেটি 1300-এর মতন শনাক্তের সংখ্যা। এদিকে সংযুক্ত আরব আমিরাত সরকার করোনা ভাইরাস বৃদ্ধির সাথে সাথে তারা বিভিন্ন পদক্ষেপ গ্রহণ করছে। তারা বলছে আতঙ্কিত না হতে, বরঞ্চ সচেতনতা বৃদ্ধি করতে, যার ফলে তারা বলেছে যে সংযুক্ত আরব আমিরাতে যারা করোনা ভাইরাসে আক্রান্ত হবেন তার ফার্স্ট কন্ট্যাক্ট অর্থাৎ আপনার বাসার কিংবা আপনার সহকর্মী যদি করোনা ভাইরাসে আক্রান্ত হয় তাহলে আপনাকে দুটি করোনা টেস্ট করতে হবে, তারপর রেজাল্ট গ্রহণ করে আপনি নিশ্চিন্ত হলেন যে আপনি করোনা ভাইরাসে আক্রান্ত কি না। তবে আপনাকে এখন পর্যন্ত কোয়ারেন্টাইনে থাকার কোনো বিধিনিষেধ তারা জারি করেনি। এদিকে আপনারা সবাই জানেন যে সংযুক্ত আরব আমিরাতের রাজধানী আবুধাবিতে আলুসেন অ্যাপসের কার্যকারিতা খুব বেশি। সেখানে বিভিন্ন বিনোদন কেন্দ্র কিংবা বিভিন্ন অফিস আদালতে আপনাকে প্রবেশ করতে হলে আলুসেন অ্যাপসে গ্রিন সিগন্যাল থাকতে হবে। আর এই গ্রিন সিগন্যালের মেয়াদ ছিল করোনা টেস্টের পরে 30 দিন। আজ একটি বিজ্ঞপ্তির মাধ্যমে সেটি জানিয়ে দেওয়া হয়েছে 30 দিনের পরিবর্তে 14 দিন থাকবে, আর সেটি কার্যকর হবে আগামী 15 জুন। অর্থাৎ আগামী 15 জুন থেকে আপনি যখন করোনা টেস্ট করবেন সেই দিন থেকে 14 দিন পর্যন্ত গ্রিন সিগন্যাল মেয়াদ থাকবে। আর এই 14 দিনের ভেতরে আপনি বিভিন্ন অফিস আদালতে, বিভিন্ন বিনোদন কেন্দ্রে যেতে পারবেন, অনেক জায়গায় অনেক দোকানে পর্যন্ত বিধিনিষেধ আছে যদি গ্রিন সিগন্যাল না থাকে। তো আপনারা বুঝতেই পেরেছেন সংযুক্ত আরব আমিরাতে আবারও করোনা ভাইরাসের সংক্রমণ বৃদ্ধি পাচ্ছে। আমাদের সবাইকে সচেতন হতে হবে, আমাদের সবাইকে নিয়মকানুন মেনে চলতে হবে। আজ এ পর্যন্ত ভালো থাকুন, আল্লাহ হাফিজ।